নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। স্মার্ট মিটার বাতিলের দাবি, শিলচর এপিডিএসএল কার্যালয়ে তালা দিল কংগ্রেস। আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় না, এনআরসি ছুটদের নিয়ে সরব সুস্মিতা। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কিছু লোক, উদ্বিগ্ন বিএসপি ও বজরং দল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপুরটি এপিডিসিএল এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে তালা ঝুলিয়ে দেন। কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ, হেমন্ত শর্মা মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় কাঁপিয়ে তোলেন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা বলেন, অতিসত্বর বিজেপি সরকারকে স্মার্ট মিটার বাতিল করতে হবে না। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হচ্ছে। বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে উল্লেখ করে তারা বিদ্যুৎ মন্ত্রীর তীব্র বাসায় ধিক্কার দেন। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল, অজিত সিং, বন্দিতা ত্রিবেদী, সঞ্জীব রায়, ফরিদা পারভীন, সূর্যকান্ত সরকার, জন্মেজয় চৌধুরী প্রমুখ। মুখ্যমন্ত্রী এগুলা পাত্তা দেন না, সাধারণ জনগণের আন্দোলন চালিয়ে যাবে। আগামী দিনে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান, একজন মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে ভারত সরকারের তরফে জারি করা একটি নোটিফিকেশন তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে এনআরসির অন্তর্ভুক্ত 9,29,600 মানুষের আটকে থাকা বায়োমেট্রিক ছাড় হবে। এতে সন্তোষ ব্যক্ত করলেও এনআরসিতে অন্তর্ভুক্ত 21 লক্ষের মধ্যে শুধু 9 লক্ষাধিক মানুষের বায়োমেট্রিক বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন সুস্মিতা। তিনি জানান, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ হয় না। তিনি 21 লক্ষ জনগণের কথা মাথায় রেখে আদালতে মামলা করেছিলেন, যা বর্তমানে পেন্ডিং রয়েছে। কিন্তু 21 লক্ষের মধ্যে 9,29,600 কীভাবে এবং কোথা থেকে এলো, এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে জবাব দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 2017 সালে পাসপোর্ট অ্যাক্ট বদলে আসামে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই বলে জানিয়েছে শাসক দল, তবে এনআরসি ছুটদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তোলেন তিনি। 2003-এর রুল অনুযায়ী এনআরসির ফাইনাল লিস্ট কেন পাবলিশ করা হলো না। আগামীতে এসব ইস্যু নিয়ে গৃহমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি সদনেও বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন সুস্মিতা। সাংবাদিক সম্মেলন বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন সুস্মিতা। জানান, উপত্যকার পোলারাইজেশনের ভোট নিচ্ছে বিজেপি, রাস্তাঘাট বেহাল, বন্ধ করে রাখা হয়েছে নির্বাচন, বিলুপ্ত হওয়া শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য বিষয়ে শাসক দলের কোনো মাথা ব্যথা নেই। যতদিন পোলারাইজেশন থাকবে ততদিন বরাকের সমস্যার সমাধান হবে না বলে তিনি দাবি করেছেন। এই যে 9 লক্ষর গণনাটা হলো, এটার বেসিসটা কি? না মুখ্যমন্ত্রী টুইটার হ্যান্ডেলে আছে, না আসামের কোন মন্ত্রী টুইটার হ্যান্ডেলে আছে। এই 9 লাখ ফিগারটা আসলো কোথা থেকে, এটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারের কাছে। ইট ইজ ভেরি সিম্পল। আরেকটা কথা বলে দিই, আপনারা সব আমার থেকে ভালো বুঝেন, আপনারা লিখেছেন এই ব্যাপারে কত, যে 2003-এর যে রুলসগুলো রয়েছে, সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস 2003 রুলসে কি আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে যেদিন এনআরসির
ফাইনাল লিস্ট তৈরি হবে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া শ্যাল পাবলিশ দ্য ফাইনাল লিস্ট অফ এনআরসি, শ্যাল, সেকশন 7 রুল বলে দিলাম আপনি, রুল 7, হি হ্যাজ টু পাবলিশ। তো কেন পাবলিশ হচ্ছে, পাবলিশ হবে কিনা, সুপ্রিম কোর্ট করবে কিনা, কি হবে, এটা একটা ম্যাটার। সেকেন্ড ম্যাটার ইজ, আমি মনে করি যে এটা স্টেট গভর্নমেন্টের এক্তিয়ারে পড়ে না, এবং আমি রাজনীতি করার জন্য রাজনীতি করছি না, আমার সুপ্রিম কোর্ট পিটিশনে স্টেট গভর্নমেন্ট একটা ছোট্ট অ্যাফিডেভিট, দুই পাতার অ্যাফিডেভিট দিয়ে বলছিল যে আধার কার্ড না থাকলে জনসাধারণের অসুবিধা হচ্ছে, ওরা স্কিম পাচ্ছে না। আজকে যদি আসামের একটা ছেলে, গুয়াহাটির হোক, তেজপুরের হোক, করিমগঞ্জের হোক, শিলচরের হোক, ও যদি গুজরাটের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরির জন্য, কাছাড়ের পুলিশ সুপার নম্মাল মাহাতোর সঙ্গে বুধবার দেখা করে জেলার আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিছু লোক গুজব ছড়িয়ে গোটা জেলায় আতঙ্কের সৃষ্টি করতে চাইছে, সারাদেশেই এমনটা চলছে বলে তারা মনে করেন। জেলায় সংগঠিত লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, অপহরণ, দর্শন সহ বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি কাটিগড়ার জালালপুরে সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন কর্মকর্তারা। যদিও পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তথাপি একের পর এক ঘটনা জেলায় সংঘটিত হচ্ছে। প্রত্যেক ধর্মে শতকরা 10% দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, বাকি 90% সৎ মানসিকতার হয়ে থাকে। তাহলে 90% লোক 10% বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেন, প্রশ্ন উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন পেয়ে যারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। জেলার আইন শৃঙ্খলা মেনে নিতে, শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। আমি ফিলহালই যে পরশুদিন ঘটনা যে আপকো জালালপুর মে ঘটনা হুয়া, ইস তরহ কুছ রুমার স্প্রেড করকে যে ঘটনা কা করনে কা কোশিশ কিয়া, ইয়ে সবকে বারে মে উনকে উনকে সাথ বিস্তারিত ইয়ে হুয়া वार्तालाप हुआ। और ये बात सही है, हमारे जो कछाड़ के जो अभी SP महोदय है, वो कहीं भी घटना होता है तो वो रात जितने भी बजे वो जाते हैं, सही, उसके बावजूद भी घटना एक के बाद होते जा रहा है, तो ये सब सोचने का बात है। और आगे जाके अगर इस तरह होते रहा तो हमारे लड़के लोग भी कहाँ तक हम लोग उन लोग को शांत रख सकेंगे, ये बात ये भी सोचने की बात है। कोई अगर करते जाए, कोई करता जाता है और हम लोग चुपचाप बैठे रहे, ये भी तो नहीं हो सकता है। दूसरी बात है, हम लोग ने उनके सामने ये भी बात रखा, हाँ हम लोग भी मानते हैं कि हर धर्म में 10% लोग ही खराब होते हैं, बाकी 90% अच्छे होते हैं, हम खुद मानते हैं। लेकिन अगर ये बात सही है तो 10% लोग जो खराब करते हैं, वो बाकी 90% क्यों चुपचाप बैठे हुए हैं, हम लोग का ये भी सवाल है। ये अगर आप लोग इसको ये नहीं करते, माने सपोर्ट नहीं करते, तो आप लोग आवाज़ उठाइए ताकि हम लोगों को पता चले कि आप लोग खुद इसके जो आज हम लोग को जितना लव जिहाद का घटना बोलिए, रैप का घटना बोलिए, सब हिंदू लड़कियों के साथ क्यों हो रहा है, इसके बारे में हम लोग ये नहीं चाहते किसी के साथ हो, फिर भी ये सब चीज़ हमारे लड़कियों के साथ क्यों हो रहा है। आज स्कूल के ये स्कूल में हो रहा है, कॉलेज में हो रहा है, यहाँ की शादीशुदा महिलाओं के साथ हो रहा है, जो कमजोर है, जहाँ लैंड जिहाद का घटना घट रहा, तो हर रोज हमारे के हम लोगों के पास एक दो घटना आते ही रहता है। ये बहुत बड़ा सोचने का, अगर इस तरह चलते गया तो हम लोग को भी अपना कार्यपद्धति सोचना पड़ेगा। 128 বছরের পুরনো লাবাখ চা বাগান হাসপাতালকে উন্নতিকরণ, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বাগান শ্রমিকদের সমাহারে হাজিরা প্রদান সহ অন্যান্য সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিধানসভার শরৎকালীন অধিবেশনে বক্তব্য রেখেছেন। তার জন্য লক্ষ্মীপুরের প্রতিটি বাগানের পক্ষ থেকে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন বরাকবেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির কর্মকর্তারা। মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই হাসপাতালকে আপগ্রেড করে যদি 30-বেডের হাসপাতাল আমরা করতে পারি, তো সেই এলাকার যে জিরি ভ্যালি এলাকা বলে যেটা আমরা জানি, সেই এলাকায় যারা লোকরা আছেন তারা স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যে পেতে সুবিধা পাবেন। 2 নম্বর, আমার নূতন যে ডিলিমিটেশন মতে যে সমষ্টি হয়েছে সেটাতে একটা হাসপাতাল আছে, সেটা হলো হরিনগর BPHC। হরিনগর BPHC যেটা, সেটা ডিমা হাসাও জেলার যে জিনাম ভ্যালি এলাকা, সেই জিনাম ভ্যালি এলাকার আছে, এবং সেখানে সেটা 13-বেডের হাসপাতাল, যেটা 1974 সালে সেই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু কাছাড় জেলার বা লক্ষ্মীপুরের নয়, সেই ডিমা হাসাও জেলার যে জিনাম ভ্যালি এলাকারও অনেক পেশেন্ট সেই হাসপাতালে নিজের চিকিৎসা পরিষেবার জন্য সেখানে যান, এবং সেই হাসপাতালের যে বিল্ডিং আছে, সেই হাসপাতালের বিল্ডিং
প্রায় যখন হাসপাতাল নির্মাণ হয়েছিল 45 থেকে 50 বছর আগেরই সেই হাসপাতাল বিল্ডিংগুলো আছে, যেটা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আজকের দিনে অত্যন্ত নিম্নমানের। সেটা আমার অনুরোধ আপনার কাছে যে এই হাসপাতালের বিল্ডিং এবং নার্স এবং আমার যে স্টাফ কোয়ার্টার ডাক্তার কোয়ার্টার সেটা ইমিডিয়েটলি সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বুধবার লাবক স্কুলে সাংবাদিক সম্মেলন করে তারা জানান, বিধায়ক কৌশিক রায় সমাজের প্রত্যেক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে তিনি চা জনগোষ্ঠীর শিক্ষা খেলাধুলা সংস্কৃতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। চা জনগোষ্ঠীর উন্নয়নে চিন্তাভাবনা করা নিয়ে বিধায়ক কৌশিক রায়ের মতো নেতা তারা আর আগে কখনো দেখেননি। তারা আরও বলেন, কিছুদিন আগে বরাগলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির নেতৃস্থানীয় কর্মকর্তারা বিধায়ক কৌশিক রায়ের ফুলেরতল বাড়িতে উপস্থিত হয়ে তার কাছে বেশ কিছু দাবি রেখেছিলেন। দাবিগুলির মধ্যে ছিল মুলুক চলো আন্দোলনের সাথে জড়িত শহীদ সহ বীরসা মুন্ডার স্ট্যাচু, বরাকের তিন জেলার বিভিন্ন বাগানে বসানো শ্রমিকদের জমির পাট্টা প্রদান ইত্যাদি দাবিগুলো তিনি পূরণ করার আশ্বাস দিয়েছেন। তাছাড়া পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও চা জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানান সমিতির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ মিশ্র, দুলন রি, কিষাণ রি কিয়েশন, রানু কৈরি, রতন কাহার, উত্তম গোয়ালা প্রমুখ। ব্রিটিশ শাসন যাওয়ার পরে এখানের যে চিকিৎসার যে জিনিসটা ছিল এবারে নিম্নমানের হয়েছে, কিন্তু আমরা অনেকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি মেমোরান্ডামের মাইতে। লক্ষ্মীপুর সফরে আমাদের লেবার মিনিস্টার আসেছিল, লেবার মিনিস্টারকেও আমরা বাগান পঞ্চায়েত এবং চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষ থেকেও আমরা মেমোরান্ডাম পেশ করেছিলাম লাবক হাসপাতালের উন্নত মানের চিকিৎসা বা উন্নত মানের ডাক্তার ইয়ে করে। এখানে যা 10,000, 15,000, 20,000 যেটা যে আমাদের শ্রমিকরা রয়েছে যাতে উন্নত মানের চিকিৎসা হয়। আপনারা সবাই জানেন যে 1902 খ্রিস্টাব্দে যখন সর্ববিশ্বে যখন মহামারী লেগেছিল ম্যালেরিয়া প্যারাসাইটের, তো ম্যালেরিয়া প্যারাসাইটের এখান থেকেই রিসার্চ করা হয়েছিল ডক্টর রোনাল্ড রোজ, এবং এখান থেকেই ভারতরত্ন আমরা নোবেল পুরস্কৃত পাইছিল। কিন্তু এই হসপিটালটা যেখানে নোবেল পুরস্কৃত পাওয়ার পরও আজকে যে এই জরাজীর্ণ অবস্থায়, এর জন্য আমরা আসাম সরকারকে আগেও দাবি রেখেছিলাম এবং বিগত কিছুদিন আমরা বিগত দেখলাম যে আমাদের বিগত দিনে যে আমাদের বিধায়ক যেভাবে উত্থাপন করেছে এই লাবক হাসপাতালের জন্য হেরিটেজ করার জন্য, তার জন্য ওনাকে আমরা বরাকভুলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই নিউ চাউর হওয়ার পরেই আমাদের লক্ষ্মীপুর তথা দেওয়ান গ্রুপের যে শ্রমিক সমাজে একটা খুব খুশির জোয়ার উঠেছে। এর জন্য প্রত্যেক স্তরের মানুষে আমাদের বিধায়ককে সাধুবাদ জানিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে। নিজের ঘরে প্রবেশ করতে গেলে প্রতিবেশী আফজল নূর বরবিয়া নামের এক ব্যক্তি মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ আনলেন বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের এক বিধবা মহিলা। থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান ওই মহিলা। মঙ্গলবার বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের মহিলা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানান, স্বামী হারা হয় তিনি ঘরে প্রবেশ করতে গেলে প্রতিবেশী আফজল নূর বরবিয়া ও তার পরিবারের লোকেরা ওনার জমি দখলের জন্য ওনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, এমনকি নিজের ঘরের সম্পূর্ণ নথিপত্র থাকা সত্ত্বেও মঙ্গলবার মেয়েদেরকে নিয়ে ঘরে প্রবেশ করতে চাইলে তাকে বেধড়ক মারপিট করেন। ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ প্রশাসনের কাছে সুবিধা চেয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি গৃহহারা হয় অন্যের ঘরে বসবাস করছেন বলে জানান। বেরেঙ্গা পাঠু ওলা ওলা আমার সব সময় আমার ছেলে মেয়েরা খালি কষ্ট দেয়, জায়গা দেয় না ঘরের ভিতরে কষ্ট। আমার জিন্দিগি আমার বাচ্চাই তোরে লই, আমি এখন বিয়া শাদি দিছি, আমার বাচ্চাই নাইলে ঘরে জায়গা দেয় নাই, খালি খাদায় আমরা মারা ধরা করে তা করি আমরা সম্পত্তি দিয়ে দখল করতো স্যার। কে দখল করতো স্যার? ও তো আমার বাড়ির ও আব্দুল নূর বলবিয়া, আর লগে সব আছে, লগে তার পরিবার আছে, রঞ্জু বেগম বলবিয়া, তার সব হালার পুয়া একগো আছে, সবে আমার সম্পত্তি দখল করতে দেয় না। আজকে আমি আমার মেসে মেয়ে লইয়া আইসি ঘরে ঢুকিবার দিয়েছেন, আমার মারি ধরে কাটাইছে। ওনার কাছে আমি জানাই অনুরোধ করেন আমার অভুতার জেলে ফাই সম্পত্তি জো করতে পারি, ওরকম করিয়া দেয় না আমারে। আপনার স্বামী নাইনি? জি না, আমার স্বামী নাই। অত্যাচার করেনি লাগা অত্যাচার ভাবে করে সব সময় মারি ধর করছে, মারি ধর করছে। আজকে অত তো গোত্রে এত্রে মাটি টি লাগাইয়া তৈছে না মারি আমারে। আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি, আমার লাগাগরের হামাইতে দেন না, আমরা মায়ের দূর করিয়া খাদাই দেন, কোন সময় আমরা ঘর ঢুকতে দেন না, আমরা সম্পত্তির তারা
তারা মালিক হইয়া বোয়াত আমরা লাগা ঘরের আব্দুল বড়বিয়া তারপরে তান পরিবারের মাঝে ন আসুন তান বেটির নাম রঞ্জু বেগম বড়বে তারা খেয়েও আমরা মানে গড় ঢুকতে দিন না আমরা মার দূর করিয়া খাদাই শিলচর শহরতলি বেলাঙ্গা দ্বিতীয় খণ্ডে গাড়ি চালক আব্দুল বড়বইয়া ও রঞ্জু বেগম বড়বইয়ার বসত বাড়িতে জমি দখলের চেষ্টায় ভূমাফিয়ারা পরিবারের তিনজন আহত হয়েছেন। এ মর্মে তিনি সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযুক্তরা হল শামসুদ্দিন, আলতাফ হোসেন, ইব্রাহিম মজুমদার, লালু মিয়া। এই অভিযুক্তদের পেছনে ছোট ভাইয়ের স্ত্রী চক্রান্ত করেছে বলে জানান আব্দুল নূর ও রঞ্জু বেগম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল নূর ও রঞ্জু বেগম জানান সোমবার মঙ্গলবার সকাল 10টা নাগাদ অভিযুক্তরা হাতে দা, ড্যাগার, বল্লম ইত্যাদি নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে প্রাণঘাতী হামলা চালায়। এছাড়া ঘরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তাদের বাধা দিলে অভিযুক্তরা তার মেয়ে রোহিদা বেগম ও স্ত্রী রঞ্জু বেগমকে ঠেলাধাক্কা করে এবং কাপড় টানাটানি করে বিভস্ত করার চেষ্টা করে। তখন তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন, তারা পালিয়ে যায়। তারা আরও জানান ছোট ভাইয়ের স্ত্রী অভিযুক্তদের নিয়ে এদের হামলা চালায়। ঘরে অসুস্থ থাকায় রয়েছেন বড় ভাই এবং স্ত্রী নিজের স্বামীকে অবহেলা করে ফেলে রেখেছে এবং ভূ মাফিয়াদের নিয়ে জমি দখলের চেষ্টা করছেন। এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নবাব মাহাতো ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন। যাওয়ার বাদে তার দুইটা তিনটা মেয়ে, তিনোটা মেয়ে বাবা নাই আমার কাকার কাছে আসুন, কাকায় বিয়া করছে, আরও কাকা তারা আসলো, যে আরও কাকা আসলো তারা রিয়াজুল আকবর বিয়া, আমার ছোটো ভাই, সব ছোটো ভাই, হে এই মেয়েটারে বিয়া করছে তার মারে, মানে এই মেয়েরার মেয়েরে মেয়েরার মারে তাই হে বিয়া করছে, করিয়া হে দিল্লি লইয়া গেছে এই বাড়ি করার বাঘিল লইয়া, আমরা বিয়া সাজির কোনো সম্পর্ক দিলাম না, আমরা কোনো গুরুত্ব দিছি না, বলছি তুমি তোর বিয়া করছে তো অকল এই বুড়া বেড়ি লইয়া হে বাঘছে, যে বাঘছে যখন তার আইছে আবার এক বছর বাদে হে বাটুরা নামা মানাইছে, বাটুরা নামা মানে খার সত্য কত গান, এখান তো বাটুরা করে দিয়া গেছে এখান মাফা জোকা হয়েছে না মনে করেন, মাফা জোকার মাঝে হে বাটুরা একু মানাইছে, মানাইয়া হে তার ছয় কাটা করে বাটো পড়ছে হে তার জানে বুঝলেন, এই স্বরলিপিটাও আমার কাছে আছে, বলি হে আবার এখানে এই একমাস থাকিয়ে বাটুরা বাট করিয়া আবার হে দিল্লি গেছে, এখান মানে সাক্ষী সুখী গুজু হয়েছে না। আর মেইন পিছনে কার হাত আছে এই জায়গা দখলের? মেইন পিছনে এই এরার মানে কি নাম, মাফিয়া, 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 ভূমি মাফিয়া, হ্যাঁ মাফিয়ারা, মাফিয়ারার এইসব করে আর আমার এই বাতিজিন লইয়া বেটিনটার লগে হে আইয়া কীরকম ইটা উঠাইয়া ইটা করলো কোন, হ্যাঁ বেটিনটার লগে হে করা আমারও তো জিগাই তো আমি বাড়ির মুরব্বী, এখন কি চাইন আপনি? আমি ওটা চাই আর যে আমার যে বাড়ি ঘরটা আমার কাগজ পত্র জমিনের সব কিছু আছে বুঝলেন, দলিলটা দেখান, এই যে জমিনের কাগজ পত্র সব কিছু আছে, এটা আমার ছোট ভাইয়ের কাছে লইছি, এটা হইল আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউয়ে যেটা স্বামী গ্রহণ করছে ছোট ভাই দিয়া, কে কি ঘটনা হয়েছিল? কালকে ঘটনা হয়েছে, কালকে আমরা বাড়িতে ইয়া হঠাৎ ইয়া গোর দুয়ার বাড়িয়া ভাঙ্গিয়া বেড় গুর ভাঙ্গিয়া আমার ছোট ছেলেরে আহবাসীদা তার ছেলে এটারে মারছে, কুব মারিয়া আমারেও মারছে, ওদের ও দেখেন আমরা গোর উর ভাঙ্গিয়া সব পাল্লা পাল্লা ইয়া ও দেখেন ইয়া আমরা গোর ভাঙ্গা আপনারে মারধর করছে? আমারে মারধর করছে, আমরা কোনো জো করতে পারছি না, আমরা আমার স্বামী বেমার হার্ট ব্লক হইয়া তিনবার আমি গুয়াহাটিত নিয়া হার্ট ব্লক ছুটাইছি মানে অটল বিহারী কার্ড দিয়া, আর এখনো আমরা দিঘি কান নীল আসলো আমরা বড়াইছি, বড়াইয়া কত টেকা গেছে আমরা, এখনো আমার স্বামী, আমি দখল করি এখনো আমার স্বামী কুচু হইলে। আজ শিলচরের বিলপার শারদা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শিলচর চাঁদমারি রুটে অবস্থিত নির্মলা মাধার টেরিজা অনাথ আশ্রমের সংঘের পক্ষে মহিলা সদস্যরা আশ্রমে থাকা প্রায় 30টি শিশুদের মধ্যে কিছু শুকনো আহার পরিবেশন করেন। সংঘের সভানেত্রী মঙ্গলা সাহা এই শিশুটিকে আহার দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বাকিদেরকে অন্যান্য সংঘের সদস্যরা আহার বিতরণ করেন। পরে আশ্রমের ভিতরে থাকা প্রায় 25 জন অনাথ পুরুষ ও মহিলাদেরকে সংঘের পক্ষ থেকে এই ধরনের শুকনো আহার পরিবেশন করা হয়। এ বিষয়ে বিলপার শারদা সংঘের সভানেত্রী মঙ্গলা সাহা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। মা ঠাকুরের নাম গান করি, ঠাকুরের বই পাঠ করি, গীতা পাঠ করি, মায়ের বই পাঠ করি, কথামৃত পাঠ করি, স্বামীজির বই পাঠ করি,
এই সমস্ত আমরা করি। আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টার মতন আমাদের প্রোগ্রাম হয়, 4:30 থেকে 6:30 বা 7:00 পর্যন্ত, এর বেশি হয় না। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের সব সদস্যদের খুব ইচ্ছা যে আমরা একটা কিছু করি, আমরা একটু গরিব দুঃখী হোক, বাচ্চাদের হোক, যা কিছু করি, একটা কিছু করি, আমরা দেই একটু কিছু। সেই সবাই সাহায্যের হাত হাত বাড়িয়ে দিয়েছে, সবাই বলছে না কিছু একটা করতে হয়। ওই জন্মাষ্টমী উপলক্ষে সব মেয়েরা বলছে না জন্মাষ্টমী উপলক্ষে আমরা একটা কিছু করি। তখন আমাদের একজন এখানে আমাদের বোন, গুরু বোন মঞ্জুলা ভট্টাচার্য, উনি বললেন ঠিক আছে তারাপুর চলো, তারাপুর মাদার টেরিজা আশ্রমে বাচ্চারাও আছে, রোগীরাও আছে, ওদেরকে মানে আমরা ইয়ে করি। ও সেই আমরা 16 তারিখে আসলাম এখানে, এসে আমরা এখান থেকে সমস্ত কিছু ওদের সঙ্গে আলাপ টালাপ করে গেলাম, কিছু শুকনো খাদ্য দেওয়া আর কি, ওই হিসাবে যেমন আমরা 16 তারিখে করে গেলাম, 28 তারিখ আছে। টিলা ধসে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান PMYA ঘর বিপাকে সুবিধা প্রাপক। টিলা ধসে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মীয়মান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, আর এতে চরম বিপাকে রয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক হতদরিদ্র পরিবার। ঘটনাটি ঘটেছে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে। জানা যায় মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতের নাগাখাল গ্রামের শামসুর উদ্দিন লস্করের পত্নী আসমারুন বিবি লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয়। এই অবস্থায় গত মার্চ মাসে ঘর তৈরির কাজ তারা শুরু করেন। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা, ঘরে পিলার ও কিছু ইট লাগানোর কাজ শেষ হয়, কিন্তু গত কিছুদিনের অবিরাম বৃষ্টির ফলে পাশের টিলা ধসে একটি বিশাল ঘাট নির্মমান ঘরের উপর পড়ে যায়, আর এতে ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে হতদরিদ্র দম্পতি জানান তারা নিঃসম্বল, কি করে এখন ঘরের কাজ সম্পন্ন করবেন ভেবে উঠতে পারছেন না। পঞ্চায়েতে দিছিলা এলকু তো ঘর কেন আমরা গাছে গুরু মেঘে তুফানে ফেলাই এলকু আমরা কিটা কথা, এলকু তো আমরা পুরাইবার লাইন নাই, আর গরিব মানুষ বারো যে রোজগার করে খাই, পুরাইবার লাইন রইলে তো পুরাইলাম, এলকু তো আমরা একটা অসিয়ত নাই পুরাই। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। স্মার্ট মিটার বাতিলের দাবি, শিলচর APDSL কার্যালয়ে তালা দিল কংগ্রেস। আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় না, NRC ছুটদের নিয়ে সরব সুস্মিতা। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কিছু লোক, উদ্বিগ্ন BSP ও বজরং দল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।